বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের অস্ট্রেলিয়ার বাড়ি। তিনি এখন আসলে অস্ট্রেলিয়ার নাগরিক, তার হাজব্যান্ড তার সন্তানদের নিয়ে তিনি অস্ট্রেলিয়াতেই থাকেন, তবে মাঝে মাঝে দেশে আসেন বিভিন্ন প্রোগ্রামে, যদি কোনো কাজ থাকে, সিনেমার কাজ থাকে কিংবা কোনো ওনাদের অফিসিয়ালি কোনো কাজ থাকে, তাহলে তখন তিনি বাংলাদেশে আসেন এবং বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। আপনারা জানেন যে আসলে সালমান খান মারা যাওয়ার পর শাবনুর একটু ভেঙে পড়েছিল, তার প্রকৃতিকে তখন তাকে কাস্টি করা হয়নি, এটা হয়তো মামলা জনিত কিংবা অন্য কোনো কারণ হতে পারে। তারপর তিনি আবার পুরোনো কাজ শুরু করলেন, রিয়াজ, শাকিব খান তাদের সাথে, এবং তিনি বেশ জনপ্রিয় ছবি আসলে অনেক বড় একটা।